আমার বাড়িতেও কোনো হিসাব হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ থেকে আমি অনন্যা লাইভে চলে আসলাম আপনাদের জন্য আজকে খুব স্পেশাল কটন কুর্তি কালেকশন নিয়ে। কারণ আমাদের যখন ডাব্লিউ ব্র্যান্ডের কুর্তিগুলোর লাইভ হয়েছিল, তখন অনেকেই অনেকেই কটনের কুর্তির কালেকশন দেখতে চেয়েছেন। সো আপনাদেরকে বলেছিলাম যে আমরা অবশ্যই কটনের কুর্তির কালেকশন নিয়ে আপনাদের জন্য চলে আসব। সো আমাকে একটু জানাবেন, যারাই লাইভে জয়েন করেছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আপনারা যারাই জয়েন করছেন, অনেকেই জয়েন করে ফেলেছে, লাইভে এসেই একটা লাইক দিয়ে দিবেন এবং চট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন। কারণ জানেনই তো, প্রতিদিন ফেসবুক আপডেট নিচ্ছে নিজে নিজে, কেন আপডেট নিচ্ছে আল্লাহই জানে। সো এখন কি করব আর, আমাদের যেহেতু নোটিফিকেশন আমাদের অনেক রেগুলার কাস্টমারদের কাছেও যায় না নোটিফিকেশনগুলো, সো আমরা এখন জাস্ট শেয়ার করে করে অ্যাটলিস্ট আপনি একজন যদি একটা শেয়ার করেন, তাহলে বাকি আপনার ফ্রেন্ড লিস্টের আরও অনেকেই কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছে, লাইভের জয়েন করে ফেলছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হাই এম টি মিলন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রতিদিন সবার আগে কেমনি নোটিফিকেশান পান ভাই বলেন তো? আপনি তাহলে আমাদের রেগুলার ফলোয়ার, এই জন্যই একদম সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আমাকে একটু লাইভটা শেয়ার করতে দিন, তারপরে আমি আপনাদের কাছে ব্যাক করছি। আজকে অলরেডি কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি কটনের কুর্তি কালেকশন দেখাবো। সো আমার সঙ্গে একদম লাস্ট পর্যন্ত থাকতে হবে সুন্দর কুর্তি কালেকশনগুলো দেখার জন্য। হাই আপু কেমন আছে? হাই স্নাভি আপু কেমন আছেন? নোটিফিকেশান পেয়ে গিয়েছেন তাই না? খুবই রিজনেবল প্রাইসে আজকে আমরা কুর্তি দেখাবো, আর আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে অ্যাকচুয়ালি আমরা কুর্তিগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং যেহেতু ডিসেম্বর ডিসকাউন্ট না, যেহেতু আমাদের ডিসেম্বর ডিসকাউন্ট চলছে, পেজে যারা প্রতিদিন দেখছেন সব পোস্ট, সব লাইভ, শাবনুর আপুর লাইভ যারা দেখছেন, তারা খুব ভালো করে জানেন যে আমাদের অলরেডি ডিসেম্বর ডিসকাউন্ট চলছে। সো সব কিছু আপনারা অনেক কমের মধ্যে পেয়ে যাবেন, ডিসকাউন্ট প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এইটাই সময় একদম সব সুন্দর সুন্দর কালেকশনগুলো চট করে নিজেদের ওয়ার্ড্রোবে রেখে দেওয়ার, তাই না? কালেকশনে রেখে দেওয়ার। আপু আপনার পরা ড্রেসটার দাম কত বলা যাবে? আমি আমার ওয়াইফের জন্য নিব। অবশ্যই ভাইয়া বলা যাবে, সাথে থাকেন, আমি আমার পরা ড্রেসটা দেখিয়ে দিব সবার ফার্স্টে, তারপরে বাকি ড্রেসগুলো দেখাবো, প্রাইসটাও বলে দিব, সাইজটাও উল্লেখ করে বলে দিব। ওকে, সো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে নিব। আর যারা এই লাইভটা দেখছেন, কাইন্ডলি একটু লাইভে এসে জয়েন করেই লাইক দিয়ে দিবেন, আর লাইভটা অনেক বেশি করে শেয়ার করে দিবেন। ওকে, সো ফার্স্টে আমি আজকে আমার পরা কুর্তিটা দিয়ে স্টার্ট করব। অনেকেই জয়েন করে ফেলছে, লাভ রিয়েক্ট আসছে, ওয়াও আসছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্টে আমি আজকে আমার পরা কুর্তিটা দেখাবো, তাই না? এই হোয়াইট, রেড আর গ্রিন কালারের কুর্তির কম্বিনেশন কিন্তু সবসময় খুব ভালো লাগে, আর এই ধরনের কুর্তির সাথে সিলভারের গহনা সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ হচ্ছে, কেন জানি কুর্তির সাথে আমার কাছে মনে হয় যে একটু মানে হ্যান্ডমেড গহনা, যেগুলো হচ্ছে কাঠের উপর খুব সুন্দর করে কালারিং করে, তারপর হচ্ছে হ্যান্ড পেইন্ট করে, এই টাইপ কুর্তিগুলোর সাথে ওই ধরনের হ্যান্ডমেড গহনা আর হচ্ছে সিলভারের যে কোনো গহনা কিন্তু খুব সুন্দর মানিয়ে যায়। আচ্ছা, ইয়াররিংটা হচ্ছে এই সুন্দর কিউট একটা, এই ইয়াররিংটার প্রাইস হচ্ছে জানি না আমি, ইয়াররিংটার জন্য অবশ্যই ডি গ্ল্যাম ক্লোজেটে আপনাদেরকে ইনবক্স করতে হবে। যাদের এই ইয়াররিংটা ভালো লাগছে, অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে ডি গ্ল্যাম ক্লোজেটে ইনবক্স করে দিবেন, আপনাদেরকে প্রাইস সব কিছু বলে দিবে। ওকে, সো যারাই লাইভে জয়েন করেছেন আমার সঙ্গে একদম কন্টিনিউসলি থাকবেন লাস্ট পর্যন্ত, অনেকগুলো কালারফুল কুর্তি দেখাবো এবং সাইজ, লেন্থ সব কিছু বলে দিব, যেন আপনাদের কোনো প্রবলেম না হয় অর্ডার করতে। ওকে, সাদিয়া আফরিন, আপু তোমার কি ঠান্ডা লাগে না? সোয়েটার কোথায়?
ও একটা উল্টা ইমো দিছে। আপু তুমি এখানে এসে দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবা, এসি চলতেছে আমার মাথার উপরে। অ্যাকচুয়ালি জিনিসটা কেউ বোঝে না, লাইভ যখন আমরা করি তখন আমাদের অনেক মানে সব নার্ভস গুলো কাজ করে, তখন অটোমেটিক্যালি অনেক গরম লাগে, আর এত লাইটের মাঝখানে থাকি তো তখন অনেক গরম লাগে। আমার তো লাইভের সময় প্রচন্ড গরম লাগে, সো ঠান্ডা লাগে। বাসা থেকে আসার সময় টুপি টাপি সব পরে আসি, আসার সময় এসে সব রেডি হওয়ার সময় আমি জাস্ট চুল আয়রন, আর চুলটা যখন কার্ল করি তখন মনে হয় যে মাথা দিয়ে ধোয়া বের হয়। তো ইয়ানা, হাই ইয়ানা, কেমন আছো? ওয়াও আপু, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ ইয়ানা। ওকে, সো ফার্স্টে আমি আমার পরনের কুর্তিটা দেখাবো। খুব সুন্দর একটা সফট কটনের উপর কুর্তিটা, এই যে খুবই সুন্দর আর কালারফুল একটা কুর্তি। যেহেতু এই বছর আমরা পহেলা বৈশাখ পালন করতে পারিনি, আমরা নেক্সট ইয়ারও পহেলা বা কয়েকটা ইয়ারই পহেলা বৈশাখ হয়তো আমরা পালন করতে পারবো না, মানে বাইরে ঘুরে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য বা প্রোগ্রাম ওরকম করতে পারবো, বাট বাসায় কিন্তু আমরা পড়তেই পারি, তাই না? পহেলা বৈশাখে এই ধরনের একটা কুর্তি রেখে দেই, তাই না? কি পহেলা বৈশাখে কেউ খেয়ে পালন করে? পহেলা বৈশাখ হচ্ছে বাংলা, বাংলার উৎস, তুমি খেয়ে পালন করো। আচ্ছা, আমরা ইফতার করবো পান্তা ইলিশ দিয়ে। ওকে, তো এটা হচ্ছে সুন্দর একটা সফট কটনের উপর, হোয়াইট কালারের উপর খুব সুন্দর করে, এই যে দেখেন ফুললে কিন্তু এটা স্ক্রিন প্রিন্ট, এটা ব্লক প্রিন্ট না, সো উঠে যাওয়ার, কালো হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, সো এটা হচ্ছে ফুললি একদম সফট কটনের উপর, এটা এরকম করে সেলফ প্রিন্ট করা হচ্ছে একটু অলিভ টাইপের গ্রিন কালার দিয়ে, আর ফ্লোরাল প্রিন্টটা হচ্ছে অরেঞ্জ, রেড আর লেমন গ্রিন কালার দিয়ে। ওকে, সো দেখেন, আর এই যেই নেকটা কুর্তির, এই নেকটা সবচেয়ে, আই থিঙ্ক এটা কুর্তির মধ্যে এই নেকটা সবচেয়ে বেস্ট একটা নেক, যেটা আমি তো সবসময় এটাকে আমরা আগে বলতাম ফতুয়া গলা, মানে ফতুয়ার সব ফতুয়ার গলাটাই হচ্ছে নেকের ডিজাইনটাই থাকে এরকম করে, বলে না ভালো লাগে, এই নেকটা বসে থাকে তো খুব সোভার লাগে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে নেকের ডিজাইনটা, দেখেন রেড কালারের এরকম করে পাইপিং করা আছে, তার উপর এখানে একটা দুটা তিনটা চারটা বাটন দেওয়া আছে। আর এই পাইপিং চিটাগং শোরুমে পাবো না আপু, আপনার এগুলো অনলাইনে পারচেস করতে হবে করোনার জন্য। আপু করোনা তো এখনো যায় নাই, এখন অনেক খারাপ অবস্থা আরও, সো আমরা রিস্ক নিয়ে কোনো কিছু করতে চাচ্ছি না, একদম আমাদের মেইন অফিস থেকেই আমরা ডেলিভারিটা করব, অনলাইনেই পারচেস করতে হবে এই জিনিসগুলো। ওকে, অনন্যা আপু অনেক সুন্দর লাগছে, জয়শ্রী না, থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী আপু, জয়শ্রী নামে আমার একটা ছোটো বোন আছে ভার্সিটির। সো এই হচ্ছে দেখেন, এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটাও কিন্তু ফয়েল প্রিন্ট করা, এই যে কাপড় দিয়ে পাইপিংটা দেওয়া আছে, সো খুবই কালারফুল একটা কুর্তি, আমার এটা পরা পরে অনেক ভালো লাগছে। এটা কিন্তু আপনারা যে আমরা সেদিন যে প্লাজোগুলো দেখিয়েছি ওগুলো দিয়ে পড়তে পারেন, অথবা এক কালারের কোনো স্কার্ট যদি থাকে বাসায়, রেড কালার বা গ্রিন কালার, স্কার্ট দিয়ে কিন্তু কুর্তি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে স্কার্ট দিয়ে কুর্তি। ইন্ডিয়াতে বেশিরভাগ মুভিগুলোতে কিন্তু এখন দেখা যায় যে কামিজের সাথে কুর্তির সাথে স্কার্ট পরে, তো আপনারা কিন্তু এগুলো স্কার্ট দিয়েও ক্যারি করতে পারবেন, অসম্ভব ভালো লাগবে, তখন ভারী একটু জুয়েলারি পরে নেবেন, খুব সুন্দর লাগবে। তো এই হচ্ছে কামিজটা, কুর্তিটার এইরকম সুন্দর পুরোটা কুর্তিতে এরকম ছোট ছোট ফ্লোরাল স্ক্রিন প্রিন্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আর অনেকেই ছোট গলা পছন্দ করে, বড় গলা পছন্দ করে না, আর কুর্তিতে বড় গলা হলে আসলে ভালো লাগে না, তো পেছনের গলাটা খুব সুন্দর একদম ছোট একটা নেক, যেহেতু ফ্রন্টে গলাটা একটু বড় আছে, তাই মেপে দিব গলার ইয়েটা মাপটা। স্বপ্না পুহা, ইমরান হোসেন ভাইয়া বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর এমডি মিলন ভাই আপনি সাথে থাকেন, আপনার ওয়াইফের জন্য আপনি কুর্তি কিনতে পারবেন, আমি প্রাইস বলে দিব প্লাস হচ্ছে সাইজটাও বলে দিব। ওকে, এই হচ্ছে কুর্তিটা, দেখেন আমার পরনেই আছে, এটার সাইজটা দেখতে পাচ্ছেন, একদম স্ট্যান্ডার্ড একটা লেন্থ, স্ট্যান্ডার্ড একটা লেন্থ। আপনারা জাস্ট, আমার জ্যাকেটটা তো এখানে নাই, এই কুর্তিগুলো এই শীতেও কিন্তু খুব সুন্দর ক্যারি করতে পারবেন, জাস্ট কুর্তিটা পরবেন উপরে একটা ডেনিমের জ্যাকেট পরে নেবেন। সেই আমার তো ডেনিমের জ্যাকেট নাই, আমার একটা হারায় ফেলাইছি, যেটা এখন কি আবার কিনতে হবে। আচ্ছা, তো ডেনিমের জ্যাকেট দিয়ে এই কুর্তিগুলো যখন পরবেন, একটু এরকম সিলভারের বড় গহনা প্লাস এরকম হাতে সিলভারের কোনো কিছু একটা পরে নেবেন, খুব ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে, বাইরে ট্যুরে যে যাওয়ার সময় পরে যেতে পারেন ফ্রেন্ডরা মিলে একরকম করে, তারপর হচ্ছে এখন অনেক গেট টুগেদার হচ্ছে ওখানেও কিন্তু একরকম করে ম্যাচিং করে পরতে পারেন, কারণ ম্যাচিং করে পরতে পারবেন কেন জানেন, প্রাইসটা হচ্ছে অনলি 900 টাকা, প্রাইসটা হচ্ছে অনলি 900 টাকা। ওকে,
তো এত সুন্দর একটা কুর্তি, এত সুন্দর প্যাটার্নের একটা কুর্তি, অনলি 900 টাকা। আরও কালার আছে সাথে থাকে, বাট এর আগে আমি এটা মেজারমেন্টটা করে দিই, ফুল মেজারমেন্টটা করে দিব, ডিটেলসে বলে দিব কমাতে পারবেন কতটুকু, বাড়াতে পারবেন কতটুকু। লাইলাতুল ফেরদৌস, অনেক সুন্দর লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইলাতুল, ওফ এত পবিত্র একটা নাম, অনেক সুন্দর একটা নাম আপু। কত? 42 আছে। আচ্ছা, এইটার বডি মেজারমেন্ট আছে 42। আমার পরনেরটা কত? আচ্ছা আচ্ছা, 42 আছে এটার মেজারমেন্ট। বডি হচ্ছে 42, লেন্থ হচ্ছে 41, লেন্থ হচ্ছে 41। এর চেয়ে লেন্থ পড়লে কুর্তি ভালো লাগে না। ওকে, সো সামনের নেকটা দেখে তো, সামনের নেকে দিদি একটা মাপটা, সামনে গলার মাপটা আছে 5, সামনের যে গলার মাপটা সেটা হচ্ছে 5 আছে। আর পেছনেরটা আমি, পেছনেরটা মাপ আর কিছু নেই, সামনের গলা একটু দপ দপ না, এটা সহ 7। আচ্ছা, গলার মাপটা এতটুকু 6, তাই না? হ্যাঁ, গলার মাপটা হচ্ছে 6। ওকে, এতটুকু হচ্ছে 6, আর কাটাটা পর্যন্ত হবে, কাটাটা 7, 7.5, 7.5। সো আপনারা ইজিলি নেকটা মাথা দিয়ে ঢুকে যাবে, এত বড় মাথা তো আর কারো নাই। সো স্লিভসের লেন্থ জয়েন্ট বলে দেই 17, স্লিভসের লেন্থটা হচ্ছে 17। বডি হচ্ছে 42, লং হচ্ছে 41, স্লিভসের লং হচ্ছে 17, আর নেকের মাপটা হচ্ছে 7.5, এতটুকু পর্যন্ত 7.5। সো এই 42 সাইজটাকে আপনারা যেটা করতে পারবেন, ভেতরে কাপড় আছে কিনা আমি একটু চেক দিই, ভেতরে একটু একটু কাপড় আছে, কেউ বাড়াইতে চাইলে মেবি 44 খুব একদম টান টান করে 44 হবে, একদম টান টান করে 42, 44 হবে। পকেট, পকেটের জন্য কিছু হবে না তো। ও আচ্ছা, এটাতে তো পকেট আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। ওকে, এখানে একটা সুন্দর পকেটও কিন্তু আছে, এই যে খুবই স্টাইলিশ কুর্তিটা, এখানে সুন্দর একটা পকেট আছে, এই যে। সো এটা 42 সাইজ, আমি বলে দিচ্ছি 42 সাইজ, আপনারা এটাকে কমিয়ে পড়তে পারবেন টেইলার, ভালো টেইলারের কাছে দিলে সুন্দর করে একদম এই পোর্শন থেকে, হাতার এই নিচ থেকে নিয়ে টান দিয়ে কমিয়ে দিতে, যদি সুন্দর করে এতটুকু পর্যন্ত কমিয়ে দেয়, একদম 36 থেকে শুরু করে 42 পর্যন্ত এটা কমিয়ে করতে পারবেন। এটা এক্স্যাক্ট সাইজ 42, বা 36 থেকে 36, 38, 40 কত্তু করে করতে পারবেন। আর একটু একটু কাপড় আছে, আমি অ্যাকচুয়ালি একদম পারফেক্টলি বলতে পারছি না, বাট টান টান 44 হবে, টান টান একদম ফিটিং হবে অনেক বেশি, বাট এত রিস্ক নেওয়া দরকার নেই। 42 সাইজ পর্যন্ত যাদের, যারা আছেন তারা এটা নিতে পারবেন, ওইটা মনে হয় বড় সাইজ না, ওইটা বড় সাইজ না, এটা হচ্ছে না সেম। আচ্ছা, তো এটা আমি রেখে দিবো এখন, আমার পরন থেকে, পরনের থেকে হচ্ছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিন, এই যে অনলি 900 টাকা আমার পরনের এই সুন্দর কুর্তিটার প্রাইস, যেটার সাথে আপনারা যেমনি মন চায়, যেভাবে মন চায়, যেরকম মন চায় লুক করতে কিন্তু পারবেন, তাই না? প্রেগনেন্ট মহিলাদের জন্য রাউন্ড কুর্তি হবে আপু, ম্যাটারনিটি কুর্তি এই মুহূর্তে, এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, স্টকে আছে কি না আমরা একটু কাল জানাতে পারবো। হ্যাঁ, অফিসে অনেক কাম। হ্যাঁ, এটা কত আছে, মেপে দেখো, এক্সেল। আচ্ছা, সো আপু অভ্রনীল আপু, ম্যাটারনিটি ড্রেস আছে কি না আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এখন আজকে দেখতে পারবো না হয়তো, আপনি কালকে একটু জয়েন করবেন লাইভে বলে জানিয়ে দিব। আচ্ছা, ডেনিমের স্কার্ট হবে না গো আপু, ফাহমিদা বেগম শাহ না আপু, ডেনিমের কিছুই হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আরো কালারফুল, আরো কালারফুল একটা কুর্তি, বাও, আরো কালারফুল একটা কুর্তি। আমার কাছে মনে হয় যে এই ধরনের কুর্তিগুলোর সাথে মানে সিলভারের গহনাই সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে সিলভারের গহনাই, মানে এর চেয়ে বাইরে আসলে অন্য কোনো জুয়েলারি পড়লে আমার কাছে কেন জানি মনে হয় যে মানাচ্ছে না। সো এই দেখেন কালারটা, অরেঞ্জ, ডিপ মেরুন রেড আর ব্ল্যাক কম্বিনেশন, আর বেস যে কালারটা, বেস কালারটা হচ্ছে
অফ হোয়াইট কালার, অফ হোয়াইট অ্যাকচুয়ালি ক্রিমি টাইপের একটা কালার, এই যে ক্রিম কালার, ক্রিম কালার বলতে পারি। সো এটা হচ্ছে নেক্সট কুর্তি, যেটার কালার হচ্ছে অরেঞ্জ মেরুন রেড ব্ল্যাক কালার কম্বিনেশন, বেস কালারটা হচ্ছে ক্রিম কালার। সো দেখাই আমি, এই দেখেন এটাও কিন্তু স্ক্রিন প্রিন্টের, খুবই সুন্দর, এটাও কিন্তু স্ক্রিন প্রিন্টের এরকম দেখেন। আপু জান কেমন আছেন, চিনতে পেরেছেন আমাকে কি? অবশ্যই আনিক আপু, কালকে যে আমাকে লাল শাড়ির জন্য রাগ টাক করে চলে যেতে লাগছিল তাই না, চিনতে পারছি তো আপনাকে আমি। আপু এটা কত টাকা? আপু অনলি 900 টাকা, আমার পরনেরটাও 900 টাকা, এটা যেটা দেখাচ্ছি এটা অনলি 900 টাকা। ওকে, সো এই দেখেন এখানে সুন্দর একটা লেস বসানো আছে, খুব সুন্দর ব্ল্যাক আর ক্রিম কালারের কম্বিনেশনে একটা সুন্দর সুতার কাজের লেস বসানো আছে নেকটাতে, আর এখানে অরেঞ্জের উপর ব্লু কালারের প্রিন্টের একটা কাপড় দিয়ে এরকম করে পাইপিংটা করা আছে। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, সো এটার মাপটা আমি একটু বলে দিই, ফিতা ফিতা 42। ওকে, এটার মাপটা হচ্ছে 42, তার মানে হচ্ছে এটাকেও আপনার, এটার বডি সাইজটাও হচ্ছে 42, তার মানে হচ্ছে এটাকে আপনারা 36, 38, 40 করে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, আর যার হচ্ছে 42 এক্সাক্ট সাইজ, সো সেই আপুর জন্য কিন্তু একদম মারদাঙ্গা। আর আমার কাছে মনে হচ্ছে যেই জিনিস পছন্দ হয় সেটা আমি অবশ্যই দরকার লাগলে বড় সাইজ কিনে কমিয়ে পড়বো। যেমন রিসেন্ট আমি ব্লাউজ কিনেছি, দেখলাম যে এই ব্লাউজটাই আমার পছন্দ হয়েছে, ব্লাউজে পছন্দ হয়েছে, ব্লাউজে সবচেয়ে বড় সাইজ আমার কাছে মনে হয়, আমাকে জাস্ট দোকানে বলতেছিল আপু নিয়েন না এটা অনেক বড় সাইজ, আমার কথা হচ্ছে আমি এটা পছন্দ হয়েছে আমি এটা কমিয়ে পড়বো, কোনো সমস্যা নেই। সো যদি পছন্দ হয়ে যায় জলদি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দিবেন গ্ল্যাম গার্ল বাই শামরুল আহমেদ পেজের মেসেজ অপশনে গিয়ে, অথবা গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজের মেসেজ অপশনে গিয়ে। এই হচ্ছে কুর্তিটা, অনলি 900 টাকা, অনলি 900 টাকা, লেন্থ 41 আর হচ্ছে বডি সাইজ 42। স্বপ্নাপু কুর্তি মানে সিলভারের অথবা পুতির মালা, জুয়েলারি ভালো লাগে, হ্যাঁ একটা কেমন জানি ট্রেডিশনাল একটা সাজ আসে তাই না, মানে ট্রেডিশনাল একটা সাজ। আলিয়া ভাটের একটা মুভি আছে না, টু স্টেপ না, হ্যাঁ আলিয়া ভাটের একটা মুভি আছে, আলিয়া ভাট আর অর্জুন, অর্জুনের একটা মুভি আছে, ওইটাতে আলিয়া ভাট খুব সুন্দর সুন্দর কুর্তি পরে, আমি তো ওই মুভি দেখে হচ্ছে ওর কুর্তি পরা, কুর্তি দিয়ে স্কার্ফ পরাগুলো দেখে আমার মাথাটা মনে চাল্লা, এত সুন্দর লাগে কুর্তির সাথে স্কার্ফ পরলে, আর এরকম জুয়েলারি গহম এরকম টাইপের জুয়েলারি পরে সে, সো খুবই ভালো লাগে। সো চেঞ্জ হয় আসলে না, উড়াধুরা লুক আসে, রাইট উড়াধুরা মানে ধামাকেদার লুক আসে। আমি আলমারিতে আমার আলমারিতে শুধু জিজি ড্রেস, বাট ওয়ারিস শোরুম অফ হওয়াতে আর যাওয়া হচ্ছে না, যে কিনতে হবে না নানিক আপু অনলাইনে কিনবেন, এই যে প্রত্যেক দিন এসে বক বক করি আপনাদের জন্যই তো করি। ওকে, সো সো এই যে সব সময় এখান থেকে যদি ওয়ারি থেকে না কিনতে পারেন আপনি অনলাইনে কিনবেন। আপনি কি বাংলাদেশে পিয়া চক্রবর্তী? জি আপু, আপনি কোথায় থাকেন, কলকাতা? মেবি আই থিঙ্ক কলকাতায় থাকেন, আমি বাংলাদেশে আছি। ওকে, ওয়াও, আজকে লাস্ট কি কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট, ওয়াও আজকে কালারগুলো খুব সুন্দর কুর্তির। সো এটা হচ্ছে নেক্সট কালার, অসম্ভব নাইস একটা কালার, খুবই নাইস একটা কালার, প্রত্যেকটা কুর্তি পরে ছবি আপলোড করে দিব, কি সুন্দর কালারটা, একদম হোয়াইট, হোয়াইটের উপর হচ্ছে সবচেয়ে মানে একদম ফেমাস একটা কালার, যেটা হচ্ছে একে অপরের ভাই বোন ফিরোজা আর ব্লু কালার কম্বিনেশন। এই যে কলকাতাতে না আপু কেমনে পাবেন, করোনায় এখন কলকাতা কেন, ঢাকার বাইরে প্রোডাক্ট দিতেই তো ভয় লাগে আপু, কলকাতায় এখন পাচ্ছেন না, বাট ইনশাল্লাহ দেখি অবশ্যই চেষ্টা করা হবে যে দেশের বাইরে সব ঠিকঠাক হোক, কলকাতায়ও যেন কুর্তি চলে যায়, বাট এই মুহূর্তে পিয়া আপু আমরা পাচ্ছি না। বাট আপনার যদি বাংলাদেশে কেউ স্টে করে, মানে বাংলাদেশে যদি কেউ থাকে, রিলেটিভস কেউ থাকে, আপনি তার কাছে নিয়ে রাখতে পারেন, তাকে দিয়ে অর্ডার করে রাখতে পারেন,
ও উনি যখন আসবে বা উনি উনি যখন যাবে বা আপনি যখন আসবেন তখন কলকাতায় আপনি এটা নিয়ে যেতে পারবেন। ওকে, সো এই হচ্ছে কুর্তিটা, কালারটা অসম্ভব সুন্দর, এটা পরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, একদম জামদানি প্রিন্টের মতো। স্ক্রিন প্রিন্টটা হচ্ছে একদম জামদানি মোটিভে প্রিন্টটা, এই দেখেন, এই যে খুব সুন্দর ইয়েলো ফিরোজা ব্লু কালার। ওকে, সো খুবই সুন্দর, পাইপিংটা হচ্ছে ব্লু কালার দিয়ে করে দেওয়া আছে, আর এখানে বাটন দেওয়া আছে, চারটা বাটন করা আছে। এটার এটার বডি সাইজ সেম, আচ্ছা সবগুলি সেম না, আচ্ছা এটার বডি সাইজও কিন্তু সেম, 42 সাইজ। আপনি চাইলে এটাকে কমিয়ে 36, 34, 36, 38, 40 সাইজ করে নিতে পারবেন। আর স্বপ্নাপুর জন্য এক বালতি সমবেদনা, আমি কি করব এখন এগুলা, ও আমি তো ভুলে গিয়েছি, তুমি বুদ্ধি দিলা না যে বাড়ানোর জন্য, আপনারা যারা বাড়াতে চান, স্বপ্নাপু তোমার জন্য এটা ইয়ে হচ্ছে, যারা এটা বাড়াতে চান বাড়াতে পারবেন, সাইড দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের কুর্তিগুলো এরকম ডিজাইন করা থাকে, এটাকে ডিজাইনই বলে। সো আপনারা চাইলে এই দুই সাইডে ফিরোজা বা ব্লু কালার বা ইয়েলো কালারের কাপড় দিয়ে যত চওড়া করতে চান, মানে হচ্ছে এরকম আলাদা পাইপিং এর মতো ডিজাইন দিয়ে 44, 46, 48 করতে পারবেন। পড়তে জানলে অনেকভাবে পরা যায়, বুদ্ধি করতে জানলে অনেকভাবে করা যায়, একটু হয়তো একটু টাকা খরচ হবে, সো টাকা খরচ করে কিন্তু এটাকে আরো নতুন রূপ দিতে পারবেন। এই সাইড দিয়ে এক্সট্রা কাপড় লাগিয়ে নেবেন, যদি আরো বাড়াতে হয়, যদি কেউ 48 সাইজ কারো যদি লাগে, তাহলে একটু বেশি করে কাপড় দিবেন, হাতা থেকে স্টার্ট করবেন, তখন হচ্ছে হাতা থেকে স্টার্ট করবেন, করে কাপড়টা লাগাবেন, দরকার লাগলে এই জায়গাটা যদি খারাপ না লাগে বা আলাদা কাপড় লাগিয়েছেন এরকম বোঝানোর জন্য লেস করে দিতে পারেন, ওটা টেইলারকে বলে দিলে টেইলার আপনাকে করে দিবে, ঠিক আছে? টেইলার করতে যাবে না, বাট জোর করে করাবেন, কারণ টেইলারে ভালো জিনিসই নিতে চায় না, সো মানে কম কাজের জিনিস নিতে চায় না, আর এত কাজ দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, বাট আপনারা করে নিতে পারবেন। এগুলো অসম্ভব সুন্দর কুর্তি, আপনারা যে কোনো অকেশনে, যে কোনো অকেশনে, সেটা গেট টুগেদার হোক, সেটা ট্যুর হোক, সেটা হচ্ছে কোনো পার্টি হোক, সুন্দর করে প্রেজেন্ট করলে এই কুর্তিগুলো কিন্তু খুবই ভালো লাগবে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 900 টাকা, মাত্র 900 টাকা। আমি এত কথা বলি, আমার তো নিজে নিজে মাঝে মাঝে মনে হয় যে আমি এত কথা বলি, আচ্ছা এমন করে সুন্দর লাগে না, হাপ সুন্দর লাগে, কে বলছে সুন্দর লাগে না, অনেক সুন্দর লাগে। তোমার টেইলার পোষা, তোমার টেইলার তোমার ভালো জামা নষ্ট করে দেয় না, বলো স্বপ্নাপু পাঠাই দিও, কি দিব। আচ্ছা আজকের নেক্সট কাল আপু 46 সাইজ হবে না, সিরাজুম মুনিরা পুনম আপু আপনি এই যে বুদ্ধি দিয়ে দিলাম, কিনে নিয়ে আপনার সাইডে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে করে নিতে হবে, 42 থেকে 46 করার জন্য। এটা কি ওয়াও, এটা অনেক সুন্দর, হ্যাঁ এটা একটু ইয়ে টাইপের, কি জানি বলে এটাকে, ছেলেরা যে পরে কাবলি, কাবলি পাঞ্জাবি টাইপের, ওয়াও অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কুর্তি, এটা হচ্ছে একটু পাঞ্জাবি স্টাইলে, ওকে বা কাবলি স্টাইলে এটা কুর্তিটা, এবং দেখেন এখানে ফোল্ড করে দেওয়া আছে, খুব সুন্দর এই ডিজাইনের কুর্তি কিন্তু খুব ভালো লাগে। সো এই দেখেন ফুলটা দেখাচ্ছি আস্তে আস্তে, এই যে ওকে। আর পুনম আপু আপনি এটাকে বাড়া 42 সাইজ নিয়ে বাড়াতে পারবেন, এখানে 2 ইঞ্চ, এখানে 2 ইঞ্চ, কালারফুল কাপড় লাগান, সুন্দর করে বুঝিয়ে বলে দেন, আর বুঝা বুঝতে না পারলে এখান থেকে একটা ক্লিপ কেটে টেলারকে নিয়ে বলে দিবেন, দেখেন এভাবে বলছে আপু। আচ্ছা এটা নেক্সট কালার হচ্ছে অ্যাশ কালার, নেক্সট কালারটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা অ্যাশ কালার, এবং এটা হচ্ছে হাই নেক করা, এটা হয়তো আপনারা এভাবে বুঝবেন না, বাট পরে দেখালে অবশ্যই বুঝবেন, পরে দেখালে অবশ্যই বুঝবেন, এটা করতে পাওয়া যাবে তাই না? আচ্ছা দেখি আমি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এটা একটু দেখি, আমি পরে দেখাই, আমার সাইজ না, ওকে তো আমি পরে চলে আসলাম ওই কুর্তির উপর দিয়ে, এটা পরে চলে আসছি,
মোটা লাগতেছে আমার। ওকে, সো এটা হচ্ছে যেটা আমি এখন দেখাচ্ছিলাম, সো এভাবে পরেই আপনাদেরকে বোঝাই। দেখেন কি সুন্দর এটা, এই যে এরকম লুজ থাকলেও তো খারাপ লাগে না, তাই না? লুজ থাকলেও খারাপ লাগে না, খুবই ভালো লাগে। ওয়াও কি সুন্দর, আমি আসলে এটা লোভ সামলাতে পারছিলাম না, সো এটা পরে চলে আসলাম। এই দেখেন কি সুন্দর, এই নেকটা এরকম করে বসে থাকবে, এই যে হাই নেক করা, বাট এই নেকটা এরকম করে, এই যে দেখুন এখানে বসে থাকবে খুব সুন্দর করে। আর হচ্ছে এই দেখেন এই নেকটা যা সুন্দর, এটা এরকম করে বসে থাকে। আর এখানে এরকম কাঠের বোতাম দেয়া আছে, এটাতে কিন্তু কাঠের বোতাম দেয়া আছে। আর এটার কালারটা হচ্ছে ডার্ক অ্যাশ কালারের উপর লাইট অ্যাশ আর হোয়াইট কালার দিয়ে এরকম কেমন যেন একটু পাতার প্রিন্ট করা, তাই না? একটু পাতা টাইপের প্রিন্ট করা। আর স্লিভসটা দেখাই, এই যে স্লিভসটা দেখেন কি সুন্দর ফোল্ড করা, এরকম করে ফোল্ড করা, খুবই নাইস একটা স্লিভ। এই যে সো এই কুর্তিটার প্রাইস হচ্ছে অনলি 900 টাকা, অনলি 900 টাকা। এগুলো তো মানে এগুলো তো শ্রিঙ্ক করবে না, এগুলো কিন্তু শ্রিঙ্ক করবে না, মানে হচ্ছে কমবে না, মানে ওয়াশ করলে ছোট হবে না, ঠিক আছে? টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু আর একটা কুর্তির উপর পরেছি এটা, সো এটার প্রাইস হচ্ছে অনলি 900 টাকা। ওকে, সো এটাই ছিল আজকে লাস্ট কুর্তি। আর আমার পরাটা তো দেখেছেন, এটাও পরে ফেললাম। সবগুলো কুর্তির ছবি আমরা আপলোড করে দিব, ছবি তুলে আপলোড করে দিব, যেন আপনারা বুঝতে পারেন কোন কুর্তিটা কেমন লাগবে পড়লে। আসলে পরে সবগুলো পরে দেখানো উচিত ছিল, যেগুলো হলো যেহেতু বড় সাইজ উপর দিয়েই পরে ফেলতে পারতাম, তো কোনো সমস্যা নেই। আপনারা যারা এটা এটা কত সাইজ? এম সাইজ, মানে হচ্ছে 40 38। আচ্ছা, এটা কিন্তু আমার পরাটা হচ্ছে 38 সাইজ, ঠিক আছে? আমার পরাটা হচ্ছে 38 সাইজ। আপনার যদি 38 সাইজ লাগবে, একদম এক্সাক্ট 38 সাইজ আপনারা অর্ডার করে ফেলতে পারেন, অথবা এটা 38-কে কিন্তু 36 করতে পারবেন, 34 করতে পারবেন, 32 করতে পারবেন। শেপ কখনোই নষ্ট হবে না যদি এটা ভালো টেলরের কাছে দেন। কুর্তি একটু ঢোলাডালা ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, কুর্তি ফিটিং হলে কেমন জানি লাগে না, অতিরিক্ত শুকনো লাগে তখন, আর ভালো লাগে না, কেমন একদম চিপে থাকে। সো কুর্তি একটু ঢোলাডালা হলেই হচ্ছে বেস্ট লাগে, তাই না? আচ্ছা, সংসার নিয়ে খুব বিজি ছেলে আমারে, যা আমার ছেলে আমারে আমারে যে কাজের মধ্যে রাখছে বলার মতো না হবে। আচ্ছা, তো আজকের জন্য এই সুন্দর সুন্দর কুর্তি কালেকশনগুলোই ছিল আমাদের কাছে। যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস নাম্বার সহ আপনারা অর্ডারটা প্লেস করে দিবেন আমাদের গ্ল্যাম গার্ল বাসে। আপনারা আমার পেজের মেসেজ অপশনে গিয়ে অথবা অথবা হচ্ছে আমাদের গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজের মেসেজ অপশনে গিয়ে, ওকে, অ্যাড্রেস নাম্বার, আপনি কোন আপনার হচ্ছে এটা আসলে আপনি কোন সাইজ পরেন বলার দরকার নেই, মানে বললেও লাভ নেই, কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে 42 সাইজ করে আছে। আর এটা আমার পরনটা 38 আছে, আমার পরনটা মেবি 42 আছে, আমি বলতে পারছি না এখনো। সো জাস্ট আপনারা লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেবেন। আপু চিটাগাং শোরুমে পাবো না, আপু শোরুমে পাবেন না, এখন শোরুমে এগুলো পাবেন না, আপু কী করবো বলেন? কিচ্ছু করার নাই, অনলাইনেই পারচেস করতে হবে। অনলাইনে আমি ডিটেলস বলে দিয়েছি, যারা এখন লাইভে জয়েন করেছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, একদম শুরু থেকে লাইভটা একটু কষ্ট করে দেখবেন, আমি ডিটেলসে খুঁটিনাটি টেলারের মতো খুঁটিনাটি বলে দিয়েছি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জলদি জলদি কুর্তিগুলো অর্ডার করে কুর্তিগুলো স্টক আউট করে দেন। ওকে, আল্লাহ হাফেজ।